অ্যানেস্থেসিওলজিস্টদের ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর নগরীতে অস্ত্রোপচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকরা। আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী নগরীর সকল প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে অপারেশন বন্ধ থাকবে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ক্লিনিক ও হাসপাতালগুলোতে অস্ত্রোপচার করা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি ডক্টর আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান শাহ ও যুগ্ম সম্পাদক ডক্টর খন্দকার গোলাম মোস্তফা সহ বিভিন্ন ক্লিনিক মালিকরা উপস্থিত ছিলেন।